নতুন বাজারে বিজেপি দলের আশ্রিত একাংশ দুর্বৃত্তদের আস্ফালনে এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব প্রহসনে পরিণত হয়েছে। নতুন বাজার বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসা এক মহিলার উপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। বিজেপি দলের ক্যাডারদের বাধা উপেক্ষা করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল সন্থা দেবনাথ নামে সুকান্ত কলোনির এক মহিলা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি দলের আশ্রিত দুর্বৃত্তরা। ভোটের লাইনে দাঁড়ানো অবস্থায় পুলিশের সামনেই ওই মহিলার উপর আক্রমণ করা হয়। মহিলা ও তার ভাইকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, পাশাপাশি তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আক্রান্ত মহিলার ভাই সুশীল দেবনাথ। পরবর্তী সময় তারা নতুন বাজার থানার দ্বারস্থ হলেও পুলিশের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যায়নি। গেছিলাম 8:10 দিকে ভোটদান করার জন্য, কিন্তু ভোটদান করতে দেয়নি। ওরা আমাকে বলেছে যে তোমার ভোট হয়ে গেছে, তো তুমি আমাকে দেবে, আমাদেরকে দেবে তো? হ্যাঁ, আমি বলছিলাম দেবো, কিন্তু তোমাদের ভোট হয়ে গেছে তাহলে তোমার আর ভোট দিতে লাগবে। কে কইছে কথা? এটা বলছে কৃষ্ণ বণিক এবং বাপ্পাজিৎ কর্মকার। তারা কে? তারা বিজেপির লিগ্যাল সেলের পার্টির মানে পার্টির কর্তা। আচ্ছা, তারপরে? আক্রান্ত মহিলার ভাই সুশীল দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান যে তিনি সকালে ভোটাধিকার প্রয়োগ করতে আসলে বিজেপি দলের একাংশ কার্যকর্তা তার পথ আটকে দাঁড়ায় এবং তারা নাকি বলে দেয় তার ভোট দেওয়া হয়ে গেছে। তখনকার মতো সে বাড়ি ফিরে গেলেও দুপুরের দিকে বড় বোনকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য নতুন বাজার বালিকা বিদ্যালয়ে আসলে আবারও বিজেপি দুর্বৃত্তরা তাকে ভোটের লাইন থেকে টেনে বের করে নিয়ে আসে। বোন সন্ধ্যা দেবনাথ তাদের বাধা দেওয়াকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে গিয়ে দাঁড়ালে অতর্কিতভাবে তার উপর হামলা চালায় বাবুল সাহা এবং আপন দেবনাথ নামে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। থেকে বের করে দিল, বের করার পরে এবার বাবলু সাহা মাছ বিক্রি করে, বাবলু সাহা উনি এসে এবার আমার বোনকে হঠাৎ চোখে গুসি মেরে দিল। এবার যে তোদেরকে ভোট দিতে লাগবে না, তোদের ভোট হয়ে গেছে, খুবাই দিবে এবং বাড়ি ঘরে থাকতে পারবে কিনা সন্দেহ আছে। আমুক তামুক মানে যা বৃষ্টি গালাগাল, এটা মানে মহিলা তাদের মহিলা যে মোর্চার মহিলা মোর্চার কর্মীরা পর্যন্ত এগিয়ে এসেছে আমার বোনকে মারার জন্য, এবং এই পুরুষ একজন পুরুষ কীভাবে আমার বোনকে চোখে গুষি মারতে পারে, এটা আমি প্রশাসনের কাছে আমি দাবি জানাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।